এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওটি হলো সরস্বতী পুজোর দিনের ভিডিও, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো সরস্বতী পুজোর দিন আর ভিডিওটা এডিটও করা হয়নি আর শেয়ারও করা হয়নি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম সকাল থেকে। আর তারপরে সকালের ব্যস্ততার পর, দুপুরের ব্যস্ততার পর আর ভিডিওটা এডিট করতে ইচ্ছেও করেনি, তো সেই জন্য আর এডিটও করা হয়নি আর ভিডিওটা আপলোডও দেওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটি আজকে দিয়ে দিই, তো আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রত্যেক দিনের মতোই আমি গোপালকে আজকে সকালবেলায় ঘুম থেকে তুলে একটুখানি জল খাইয়ে দিলাম, মুখটা একটু মুছে দিলাম। আর আজকে কিন্তু আমি শুধুমাত্র গোপালকেই স্নান করাবো না, রাধাকৃষ্ণকেও স্নান করাবো এবং তাদের শৃঙ্গারও করব। তো রাধাকৃষ্ণের শৃঙ্গারটা আমি আর এই ভিডিওতে শেয়ার করছি না, সেইটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। আর আজকে শুধুমাত্র গোপালের শৃঙ্গারটাই শেয়ার করব আর অল্প কিছু শেয়ার করব। তো এইদিকে দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমার রাধারানীর চুল, সেটা আমি রেডি করেছি আগের দিন। আর এই যে আমাদের গোপালের পোশাক, তো রাধাকৃষ্ণ এবং গোপালের একই পোশাক আমি রেডি করেছি। তো এই যে গোপালের পোশাক, ওইদিকে রাধাকৃষ্ণের পোশাকও রয়েছে। তো চলো এবার আমি রাধাকৃষ্ণকে আগে স্নান করে রেডি করে নিই, তারপরে ফিরে আসছি। তো এই যে দেখো, আমার রাধা মাধবকে রেডি করা হয়ে গেছে, তো স্নান করে রেডি করিয়ে দিয়েছি। আর রাধা মাধবকে রেডি করিয়ে, মানে স্নান করিয়ে রেডি করাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা অতটা মানে একদিকে রেডি করবো একদিকে ভিডিও করব, তো একটু সমস্যা হয়ে যায়। আর যেহেতু অনেকটা ব্যস্ত ছিলাম, সব কিছু গোছাতে হচ্ছিলো, তো সেই জন্য আর সেটা শেয়ার করলাম না। তো যাই হোক, এই যে আমার রাধা মাধবকে দেখো তোমরা, আমি দেখাচ্ছি। তো দেখো, এই যে দেখো, আমি কিন্তু মানে আগের দিন, সরস্বতী পুজোর আগের দিন এই ড্রেসগুলো বানিয়ে দিয়েছি। তো রাত জেগে এই ড্রেসগুলো বানিয়েছি, তারপরে সকালে পরালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে আমার গোপালকে এখন আমি স্নান করাবো, তো রাধা মাধবকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, তারপরে গোপালকে করাচ্ছি। কেননা আগে যদি গোপালকে স্নান করিয়ে বসিয়ে রাখি তাহলে গোপালের খিদে পেয়ে যায়, যেটা আমি আগের দিন করেছিলাম, তো সেই জন্য আজকে আর সেটা করলাম না। আজকে আগে রাধা মাধবকে রেডি করিয়ে দিলাম, তারপরে গোপালকে স্নানটা করাচ্ছি। এই যে দেখো, জল দিয়ে স্নানটা করিয়ে দিলাম। আর খুব সকালে যেহেতু স্নান করিয়েছি, তো অত সকালে কাঁচা দুধ পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তারপরে দইটা বাজার থেকে আনতেও একটু দেরি হয়, তো সেই জন্য আর সেইগুলো দিয়ে করালাম না। আর তারপরে এই যে নতুন পোশাকটা পরিয়ে দিচ্ছি, তো আমার ইচ্ছে ছিল হলুদ রঙের কাপড় দিয়ে পোশাকটা বানাবো, কিন্তু হলুদ কাপড় দোকানে ছিল না, তো সেই জন্য আর সেটা নেওয়া হয়নি, তো এই গোল্ডেন কালারের দিয়েই বানিয়ে দিলাম। তো গোল্ডেন এবং লাল পাড় লাগিয়ে দিয়েছি, তো দেখতে কিন্তু ভালো লাগছিল। আর তারপরে দেখো, অল্প একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো প্রথমে ওই লাল কালারের পুঁথির মালাটা পরাতে যাচ্ছিলাম, কিন্তু ওটা পরালে দেখছিলাম যে ভালো লাগছে না, তো হেভি ড্রেসের সাথে একটু হালকা গয়না পরলেই বেশি ভালো লাগে। তো রাধা মাধবকে যেভাবে রেডি করিয়েছি ঠিক সেইভাবেই গোপালকে রেডি করাবো আমি। তো আমি চেষ্টা করি যেদিনই আমি রাধা মাধবের শৃঙ্গার করি, সেই দিন আমি গোপালকেও তাদের মতো করেই সাজগোজ করাই, তো সেটা ভালো লাগে তাদেরকে, মানে একরকম লাগে সবাইকে, সেই জন্য সেইভাবে করে। তো যাই হোক, এই যে আমি হাতের চুড়িটা পরিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, হাতের চুড়িটা পরিয়ে দিলাম। আর গোপালের এই ধরনের ড্রেস আমি কিভাবে বানাই সেটা যদি তোমরা কেউ দেখতে চাও, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর তারপরে এই যে চুলটা পরিয়ে দিলাম, আর গোপালের চুলও আমি বানাবো। তো রাধারানীর চুলটা আমি বানিয়েছি আগের দিন বাড়িতেই, তো আগের চুলটা কেমন হয়ে গিয়েছিল, তো সেই জন্য সেটা বানিয়ে দিলাম। তো গোপালের জন্যও বানাবো, কৃষ্ণের জন্যও বানাবো, কিন্তু সময়টা হয়েছিল না, সেই জন্য আর বানানো হয়নি, কিন্তু পরে বানিয়ে দেব। তো সব শেষে আয়না দর্শনটা করিয়ে দিলাম, এই যে দেখো। আর তারপরে আমি পুজোটা করে নেব। তো এই যে দেখো, আমার গোপালকে আর এই যে আমার রাধা মাধবকে, কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর আমি পুজোটা করে নিই, তারপরে ফিরে আসছি। তো এই যে দেখো, আমার পুজো করা হয়ে গেছে। তো পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, একই রকম জিনিস প্রত্যেক দিন শেয়ার করা, তো সেই জন্য শেয়ার করলাম না। পুজোটা করে তারপরে আবার
ভিডিওটা অন করলাম। তো এইদিকে দেখো, আর সকল ঠাকুরের পুজোটাই আমি করে দিয়েছি, শুধুমাত্র সরস্বতী মায়ের পুজোটা করিনি এখন, কারণ ওইটা তো পরে হবে, ঠাকুরমশাই এসে করবেন। তো তাকেও আমাকে রেডি করতে হবে, তার জন্যও পোশাক বানিয়েছিলাম, সেটাও পরাবো, তাকেও রেডি করব। তো সকালবেলায় অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো তার মধ্যেও ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি আর শেয়ারও করছি আজকে। তো এই যে দেখো আমার রাধাকৃষ্ণকে এবং গোপালকে। তো এরপরে ঠাকুরমশাই এসেছিলেন প্রায় অনেক পরে, অনেকটা লেটে এসেছিলেন। তো তারপরে পুজো হলো, তো এরপরে দেখাই, এই যে দেখো পুজো হয়েছে প্রায়, তখন বাজে একটা বা একটার উপরেই হবে হয়তো, ঠিক খেয়াল নেই কটা বাজে, মানে একটার পরেই পুজোটা শেষ হয়েছে। তো এই যে দেখো সব কিছু এইভাবে ফল টল দিয়ে সাজিয়েছিলাম, তো পুজো মানে এমন সময় পুজো হয়েছে দুপুরবেলায়, তো গোপালকেও সেই সময় পুজো দেওয়ার সময় হয়ে গিয়েছিলো। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য সামান্য কিছু দিয়ে গোপালের সেবাটা দিলাম। তো যাই হোক, এই ছিল আমার সরস্বতী পুজোর ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।